फ्रेंड्स अपना देखते ही पाच्छेन ए सीलिंग फैन स्पीड एकेबारे कमे गेछे। तो चलुन देखे नेওয়া जाक स्टेप बाय स्टेप किभाबे ए सीलिंग फैन स्पीडटाके बाड़ानो जाए। तार जन्य प्रथमे सीलिंग फैन सुइचटाके बंद करते हबे, तारपर ए सुइच बोर्डेर फ्यूजटाके खुले निते हबे। প্রথমে আমাকে ফ্যানের ক্যাপাসিটরটাকে চেক করতে হবে। তার জন্য ফ্যানের ক্যাপাসিটরটা খুলতে হবে। তো ফ্যানের ক্যাপাসিটরটা খোলার আগে আমাকে প্রথমে এখানে দেখে নিতে হবে টেস্টার দিয়ে যে কোনো সাপ্লাই ভোল্টেজ আছে কিনা। এই চেক করছি টেস্টার দিয়ে, এখানে কোনো সাপ্লাই ভোল্টেজ নেই। এবারে আমি ক্যাপাসিটরটাকে খুলব। এই একটা ওয়্যার খুলে ফেললাম ক্যাপাসিটর, আর একটা ওয়্যার খুলে ফেললাম ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর দুটো ওয়্যারই খুলে ফেললাম, এই ক্যাপাসিটরটাকে খুলে ফেললাম। এবার এই ক্যাপাসিটরটাকে ভালো আছে কিনা আমাকে দেখতে হবে, তার জন্য ক্যাপাসিটরটাকে চেক করতে হবে। তো কিভাবে চেক করা যায় তো চলুন দেখে নেওয়া যাক। এবারে ফ্যানের ক্যাপাসিটরটাকে চেক করে নেব। দেখুন ক্যাপাসিটর কিভাবে চেক করা হয়। সুইচটাকে অন করব, মিনিমাম 5 সেকেন্ড ওয়েট করব। 5 সেকেন্ড ওয়েট করার পর সুইচটাকে বন্ধ করব। সুইচটাকে বন্ধ করার পর ক্যাপাসিটর দুটো ওয়্যার শর্ট করব। এখানে দেখলাম খুব হালকা পরিমাণে স্পার্ক আছে। এবার একটা নতুন ক্যাপাসিটর চেক করে নেব। এটা হলো নতুন ক্যাপাসিটর, এটাকে একই রকমভাবে চেক করব। সুইচটাকে অন করব, মিনিমাম 5 সেকেন্ড ওয়েট করব। এই ধরনের কাজ করার সময় আমাদেরকে সেফটিটাকে অবশ্যই অবলম্বন রাখতে হবে। এবারে সুইচটাকে বন্ধ করব, ক্যাপাসিটরটাকে খুলে নিয়ে দুটো ওয়্যার শর্ট করব। দেখলাম এখানে কতটা পরিমাণে স্পার্ক আছে। এখানে ধরেই নেব যে পুরনো যে ফ্যানের ক্যাপাসিটরটা ছিল সেটা খারাপ হয়ে গেছে। তো ক্যাপাসিটরটা লাগানোর আগে আমাদেরকে ক্যাপাসিটরের ভ্যালুটাকে দেখে নিতে হবে। তো এখানে যে ক্যাপাসিটরের ভ্যালু যেটা আছে সেটা হলো 2.25 এমএফডি, অর্থাৎ 2.25 মাইক্রোফ্যারাড। নতুন যে ক্যাপাসিটরটা লাগাবো সেটা হলো 2.25 এমএফডি, অর্থাৎ 2.25 মাইক্রোফ্যারাড। তো চলুন দেখে নেওয়া যাক নতুন ক্যাপাসিটরটা লাগিয়ে ফ্যানের স্পিড কেমন বাড়ে। এবার ফ্যানের ক্যাপাসিটরটা লাগিয়ে নেব। ক্যাপাসিটরটা লাগিয়ে নেওয়ার আগে একটু ফ্যানের সার্কিটটাকে দেখে নেব। তো এটা আছে রেড কালার ওয়্যার, এটা আছে ফ্যানের রানিং কয়েল, তারপরে আছে ব্ল্যাক কালার ওয়্যার, এটা আছে স্টার্টিং কয়েল, তারপরে আবার একটা ব্ল্যাক কালার, এটাও আছে স্টার্টিং কয়েল, তারপরে আবার আছে রেড কালার, এটা আছে রানিং কয়েল। ক্যাপাসিটর সবসময় একটা রানিং কয়েলে আর একটা স্টার্টিং কয়েল লাগাতে হয়। তো আমি ক্যাপাসিটরের এই একটা ওয়্যার স্টার্টিং কয়েলে লাগিয়ে নিচ্ছে। আর একটা ওয়্যার এই রানিং কয়েল এটাতে লাগিয়ে নিচ্ছে। লাগানো হয়ে গেল। তারপর যে 220 সাপ্লাই ভোল্ট যেটা থাকে, যেটা এসি সাপ্লাই ফ্যানের কয়েলে ঢোকে, সেটা একটা স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের সঙ্গে যে ওয়্যার দুটো একসঙ্গে লাগানো থাকে সেটাতে যায়। সেটা হলো এটা, অর্থাৎ এই উপরেরটা। আর একটা যেটা ফ্যানের ক্যাপাসিটর যে রানিং কয়েলে লাগানো হয় সেটাতে, অর্থাৎ এটা। তো এটা আমি নিচেতে লাগিয়ে নেব। আর স্টার্টিং কয়েলের সঙ্গে যে ক্যাপাসিটর লাগানো আছে এটা আমি এই মাঝখানে লাগিয়ে দেবো। এটা কোনো সেলো টেপ, ব্ল্যাক টেপ, যা খুশি দিয়ে এটা রাখা যেতে পারে। এটাতে এক্সট্রা কোনো কানেকশান হয় না, শুধু ক্যাপাসিটরের সঙ্গে ফ্যানের স্টার্টিং কয়েলের কানেকশানটাই থাকে।
লাগানো কমপ্লিট হলো। এবারে ক্যাপাসিটরটা এই পিছনে একটা প্লাস্টিক আছে, প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দেব। আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে কোনো প্রকারে ওয়্যারগুলো যেন ফ্যানের বডির সঙ্গে না লেগে যায়। এবারে লাগানো কমপ্লিট হয়ে গেল। এবারে সুইচটা দিয়ে দেখে নেব যে ফ্যানটা কেমন স্পিডে ঘোরে। এবার আমরা বোর্ডের ফিউজটাকে লাগিয়ে নেব। লাগিয়ে নিলাম। এবার আমরা ফ্যানের সুইচটাকে দেব। সুইচটাকে অন করলাম, দেখলাম যে ফ্যানের স্পিড একেবারে বেড়ে গেছে। তো আপনারা চাইলেই এভাবে বাড়িতেই যে কোনো ফ্যানের ক্যাপাসিটার চেঞ্জ করে ফ্যানের স্পিডটাকে বাড়িয়ে নিতে পারেন। ফ্রেন্ডস, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।